গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আর মোটামুটি এখন ঘড়িতে 9টা বাজছে, তো আমরা একটু লেট করেই উঠেছি। আর আজকে একটু রোদ করেছে দিদির বাড়িতে, রোদ করুক কিন্তু কি বলতো হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আর 9টা কেন, আমি 10টা সাড়ে 10টা বেজেই যাই উঠতে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তো কেন উঠেছি, কি কারণে উঠেছি সেটা তোমরা আমার ব্লগটা দেখলেই বুঝতে পারবে। দিদি এদিকে রান্নাবান্না করছে, দাদাভাই স্নান করছে, বাবুরা সবাই স্কুল চলে গেছে। এই যে এই রুমটা পড়ে পরিষ্কার হয়ে গেছে। তো চলো আমি ঝটপট এখন ব্রাশ ট্রাশ করে নিই, তারপরে কিসের জন্য এত সকালে উঠেছি সেটাও তোমরা দেখতে পাবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখন চাদর টাদর নিতে হবে। তোমরা মনে মনে ভাবছো কি ব্যাপার, দিদি ভাই কি পাগল টাগল হয়ে গেছে নাকি এত সকাল সকাল হেয়ার নিয়ে বসে গেছে? তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি হেয়ার কাট করছি। তো পার্লার যাওয়ার কথা ছিল, তো দিদি ফোন করেছিল, বলে বাড়িতে এসেই করে দেবো। দিদিদের এই একটা সুবিধা কিন্তু দারুণ, বাড়িতে এসে চুল কেটে দেওয়া, ফেসিয়াল আমাদের কলকাতাতে আছে কিন্তু আমি সেরকমভাবে কোনোদিন মানে করিনি। তো বলতে পারো এটা আমার জীবনে প্রথম। তো অনেকদিন ধরেই ভাবছিলাম হেয়ারটা একটু কাটিংটা চেঞ্জ করবো, সবসময় তো লম্বা চুলই আমার থাকে, তো ভয় করছিল যে কেটে দেবো চুলটা হয়তো ভালো লাগবে না। তো দিদি বললো কেটে নে, কোনো অসুবিধা নেই, চুল আবার বড় হয়ে যাবে। তো দেখো দিদিভাই চলে এসছে, এখন ভালো করে আছিয়ে টাচিয়ে দিচ্ছে, কিন্তু কি কাটবো সেটা এখন বুঝতে পারছি না। কিন্তু খুব কম দামে খুব সুন্দর কাটিং, আর মেন কথা হচ্ছে মেয়ের চুল তো আমায় কাটতেই হবে। মেয়ে তো কলকাতাতে কিছুতেই চুল কাটতে চাইছিল না, এই কারণে একটু দিদিকে ভয় করে, ওই জন্য বকা টকা দিল যে চুলটা কেটে নে বাবু, ঠান্ডা লেগে যাবে। চুল কি বলতো ও তো ভালো করে মুছতেও পারে না, আর সেরকম রোদে গিয়ে দাঁড়ানোর সময়ও থাকে না, যেহেতু স্কুল থেকে আসবে, এসে এসে খেয়ে দিয়ে ঘুমানো, তারপরে পড়াশোনা। এই কারণে ভাবলাম যে এই কাজটা আমি করেই নিই। তো চলো দেখো এখন আমার চুলটা কাটছে, তারপরে সামনে একটু লেয়ারটা মানে ছোটো ছোটো করবো যাতে দেখতে ভালো লাগে। তো কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমার প্রচণ্ড ভয় করছে যে আমাকে কি বাজে লাগছে কি না কে জানে। তো তারপরে একটু আইব্রো ব্লগ করবো, আর পরের দিন আমার একটা সুন্দর ব্লগ তোমাদের কাছে আসবে। তো এই কারণে ভাবছি একটু নিজেকে চেঞ্জ করাটাই উচিত, তাই না? তো চলো ভিডিওটা দেখতে থাকো।
তোমার নিউ হেয়ার স্টাইলটা দারুণ লাগছে, তাহলে তো আমি অনেক অনেক খুশি পাবো। দেখো ভালো লাগছে কি? তো চলো আমি স্নান টান করে নিই, আর দিদি কী কী রান্নাবান্না করছে তো দেখা যাক, কতক্ষণ আমি এখানে বসি, তারপরে গিয়ে আবার তোমাদের সঙ্গে আবার বক বক শুরু করছি। আর আজকে হচ্ছে 6 তারিখ, কালকে 7 তারিখ, কালকে স্পেশাল ব্লগ আসবে, কিন্তু লেট হয়তো হয়ে যাবে, যেহেতু এখানে ব্লগগুলো একটু মানে কি নেটের এত সমস্যা যে আমি ব্লগগুলো আপলোড করতেই পারছি না, এজন্য আস্তে আস্তে যাবে, কিন্তু স্পেশাল ব্লগ আসছে তোমাদের জন্য। তো কি সেটা বুঝতে পারবে, আজকে সন্ধ্যাবেলা থেকে মার্কেটিং টার্কেটিং সব কিছু শুরু হয়ে যাবে, কালকে কিছুটা অর্ডার টর্ডার করা হয়েছে। তো চলো অনেকক্ষণ আমি বক বক করে নিচ্ছি, তাই না? তো এখন একটু বসি, দিদি আর আমি মিলে বসবো। তো দেখো এখন চলে এসেছি রোদ টোদ খেয়ে, এখন রান্নাঘরে দেখলাম অনেক বাসনপত্র আছে, তো দিদি একা হাতে কী করে করবে? তো দিদি আমায় বলে তোকে করতে হবে না, ও কিছু করতে গেলেই বলে করতে হবে না করতে হবে না। তো বললাম না না তুই একা হাতে করবি, আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, আজকে নিরামিষ রান্না, সেরকম কিছু রান্না নেই। ও বললো আমি নিজেই করে নেব। আর সত্যি করে চুলটা কাটার পর প্রচণ্ড মানে মনটাই খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে আমায় চুলবুড়ি ভূত ধরে নিয়েছে, মানে চুলের একটা হয় না যে কিছু মনে মনে ভাবি যে এটা করবো করবো করবো, সেটারই একটা ভূত, মানে চুল কাটার ভূত আমার ধরে নিয়েছে, তাই না? তো চলো বাসনটা ধুয়ে নিই, তারপর দিদি কি করছে না করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, তো বললাম যে স্নান করে নেবো, তো দিদি বললেন আগে একটু খেয়ে নে তারপরে স্নান করবি। আর প্রচন্ড ঠান্ডা, রোদ করেছে কিন্তু জলে দেখ, এই যে জলটা প্রচন্ড ঠান্ডা, এখানে দেখো দিদি এই যে গরম গরম পরোটা আর হচ্ছে পনিরের কি হচ্ছে না ঘুগনি বানিয়েছে পনির দিয়ে দিদি, এই যে তো এটাই এখন খাবো। আর এখানে ভাত হচ্ছে, দেখো দিদি আলু কেটে রেখেছে, আমি একটু মশলা টসলা গুলো ছাড়িয়ে চুড়িয়ে দেবো, দিদিকে একটু হেল্প করবো, শাক টাক বাছা টাছা হয়ে গেছে, আমি তারপরে খেয়ে স্নান টান করবো, তারপরে যা কাজ আছে সেগুলো তখন টুকটুক করে করবো। তো দেখো এখন খাবার নিয়ে চলে এসেছি, এখানে রোদ্রে বসে বসে খাচ্ছি, দিদি বলে বাইরে গিয়ে খাবি না, কিন্তু একদম মাংকির উৎপাত, কেন প্রচণ্ড এখানে মাংকি ঘোরাঘুরি করে। আর দিদি আজকে বানিয়েছিল মটরের ঘুগনি পনির দিয়ে, আর পরোটা বাবুদেরকে টিফিনে দিয়েছে, আর আমি তো সেরকম টিফিন খেতে চাই না, তো দিদির কাছে এলে না আমি সত্যি হাতির মতো করে ফুলে যাই। কিছুটা কাজ করে চলে এসেছি দিদির রান্নাঘরে, খাওয়া দাওয়া করলাম, বাসন টাসন মেজে দিলাম, একটু সবজি টবজি কেটে দিলাম, আর এই চাদরটা দিদির এসছে, তো আমি বললাম এই রুমটাতে পাতি, দারুণ লাগছে না চাদরটা, তো এই রুমটাতে পেতে দেবো চাদর। আর একটা নতুন চাদর আছে, তো ভাবছি ওই চাদরটাও জল কাঁচা করে দেবো, দিদি বললে জল কাঁচা করে দিতে। এই যে এটা কালকে দিদি অর্ডার করেছিল, কালকে না অনেকদিন আগেই অর্ডার করেছিল, তো এসছে এটা, তো আমি বললাম এটা রুমে পাতি। আর কালকে যেহেতু বাড়িতে লোকজন আসবে, তো কেন আসবে সেটা তো তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে, আমি ঝটপট করে এটা পেতে টেতে নিব, তারপরে স্নান করবো, ঠান্ডাতে আর স্নান করতে মনই চাইছে না। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে, স্নান টান হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, আর এই দেখো এই কুর্তিটা পরেছি, তো দিদির এই কুর্তিটা ছোট হচ্ছে, মানে হচ্ছে না, এই জন্য আমায় কি বলে যে এই কুর্তিটা নিয়ে নিতে, আমাদের মানে দুই বোনের মধ্যে এত মিল, মানে আমিও দিদির বাড়িতে এসে যেটা ওর হয় না সেটা আমি নিয়ে চলে যাই, এটাই হয়, আর আমার তো সাইজের হবে না, তো দিদি আমাকে বলে এই কুর্তিটা আমার হচ্ছে না, নতুনই কুর্তি, তুই এটা নিয়ে চলে যা, তো আমি আজকে পরেও নিয়েছি কুর্তিটা। আর জানি না চুলটা দেখো কতটা কমে গেছে, এটার জন্য মনও খারাপ করছে, তো দেখা যাক কিরকম লাগছে, এখন তো চুলটা ভেজা হয়ে আছে, তো জামা কাপড় কাঁচা হয়ে গেছে, আর দিদির নতুন বেডশিট ছিল সেটা আমি হাতে কাচলাম, আর মেশিনেও কাঁচা হয়েছে, তো এখন আমি এগুলো ঝটপট করে মেলে দিব, তারপরে দিদি স্নান করবে, তারপরে আমরা দুই বোনে ওই রোদ্রে বসবো, প্রচন্ড ঠান্ডা লাগছে, তো চলো আমি এখন ঝটপট করে মেলে দিই। তুই ওই রোদ্রে
তো জামা কাপড় মেলে টেলে দিয়ে চলে এসেছি। আর এখানে দেখো মেয়ে ওই যে পুজোর বাসন মাজবে, এই কারণে সাবানটা নিচ্ছে ছোটো ভিমবার। আর এখানে দেখো দিদি রান্না করছে, মোটামুটি অনেকটাই রান্না হয়ে গেছে। আমার এখন একটু রোদে বসবো, দিদি স্নান করতে বাকি আছে। আর ওই যে এখানে মাটনটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আমি, এই দেখো এটা রাত্রেবেলা থেকে রান্না স্টার্ট হবে। তো কালকে কি আছে সেটা তোমরা ব্লগটা দেখলে বুঝতেই পারবে। তো আজকে রাতে আবার মার্কেট যেতে হবে কেনাকাটার জন্য। তো চলো দিদি রান্না টান্না করে নে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন এই যে রোদ পোয়াচ্ছি, বসে আছি। আর আজকে রোদটা প্রচণ্ড ভালো লাগছে, ভালো মানে কি অনেকটাই রোদ আজকে। এই যে চারিদিকে জামা কাপড় আছে, দাদাভাই এসছে অফিস থেকে, এখন খেয়ে দিয়ে দাদাভাই যাবে, বাবুরা এখনও স্কুল থেকে আসেনি, এরা ছোটখাটো। এই যে হ্যাঁ কি হ্যাঁ, তো দাদাভাই এখন অফিসে এই যে বেরোচ্ছে। আর এখানে দেখো এরা সব খেলছিল এতক্ষণ, এখন খিদে পেয়ে গেছে। তো বাবুরা আসলে আমরা একসঙ্গে খাবো, এতক্ষণ এই যে রোদ্রে এই যে দেখো অনেকগুলো শর্ট ভিডিও বানালাম, এখন কিছুক্ষণ রোদ্রে থাকি তারপরে যাব। ভালোই লাগছে, অনেক দিন পর রোদটা খাচ্ছি না, দারুণ লাগছে। তো দেখো এখন চলে এসেছি খেতে, আর প্রচণ্ড রোদ পোয়ানো হলো, আরাম লাগলো। আর এখন খাবো এদিকে ডাল, সোয়াবিন আলুর তরকারি আর শাক, আর এটা একটা টমেটো বেগুন দিয়ে একটা মিক্স সবজি আছে। তো দিদি গরম করেছিল কালকে সবজি। তো আমরা এখন দুই বোন পাশে মিলে বসেছি আর টিভি দেখছি, বাচ্চারা ওদিকে খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে নেব, তারপরে তো রাত্রে থেকে আবার একটা ব্লগ স্টার্ট করব। কেন আর ভোজবাড়ির পাতা পড়ে গেছে আমাদের বাড়িতে, মানে বুঝতেই পারছো কালকে যে কী ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করছি, টাটা বাই বাই। তোমরা মানে ভাবতে থাকো নেক্সট ব্লগটা কী আসছে।